স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে প্রতি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আহ্বানে সাড়া দিয়ে গোটা রাজ্যে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার হরঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের উদ্যোগে এক পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সরকারি এবং ভারতীয় জনতা পার্টির আদরণীয় রাষ্ট্রাধ্যক্ষ জেপি নাড্ডার নেতৃত্বে দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা স্বাধীনতার প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার, প্রত্যেক ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রথমবারের মতো যে ঐতিহাসিক কার্যক্রম তেরঙ্গার যাত্রা, সরকার তেরঙ্গা এই যে কার্যক্রম হয়েছে 13-15 তারিখ, আপনার অংশ হিসাবে পুরো দেশব্যাপী প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি শহরে প্রবাসগুলি অনুষ্ঠান, তার সঙ্গে সঙ্গে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি যেখানে যেখানে রয়েছে সেগুলো ক্লিনিং করা, প্রত্যেকের ঘরের মধ্যে তেরঙ্গা উত্তোলন আর তার সরলীকরণ, তারই অংশ হিসাবে আজকে বনমালীপুর মণ্ডল দ্বারা প্রবাসগুলির আমরা আয়োজন করেছি। আমি আশা করি তাতে প্রত্যেকটি বনমালীপুরের পরিবার থেকে সবাই অংশগ্রহণ করবে এবং আমাদের রাষ্ট্র, আমাদের দেশপ্রেম, আমাদের ভূমির সর্বোপরি এই যে মানসিকতা, তাই স্বনির্ভর ভারত তৈরি করে। যত পর্যন্ত রাষ্ট্রপ্রেম নাগরিকদের মধ্যে না থাকবে, দেশের প্রতি ভালোবাসা না থাকবে, আত্মীয়তা না থাকবে, সে ব্যক্তি কোনোদিনই প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারে না নিজের জীবন। আর সেটাই প্রমাণিত করে বিশ্বজুড়ে মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিশাতেই ভারতকে নিয়ে যেতে চাইছেন। সর্বশ্রেষ্ঠ ভারত এবং স্বনির্ভর ভারত করার যে মূল মন্ত্র সেই জায়গায় রয়েছে এবং আমি আশা করি আজকে যে প্রভাত ফিরি তার মাধ্যমে আমরা সংঘবদ্ধভাবে সুন্দর বার্তা দিতে সক্ষম হব যে আমাদের দেশ সর্বোপরি, আমাদের মাতৃভূমি সর্বোপরি।